আমি মোহাম্মদ আবুবকর সিদ্দিক, চেয়ারম্যান 4 নং আলিপুর ইউনিয়ন পরিষদ। আমি আজকে সর্বপ্রথমে শুকরিয়া জানাই মহানবুল আলমের প্রতি, তার এই রহমত ছিল বিধায় আজকে এখানে এসে বসতে পারছি। তার পরবর্তীতে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই কৌতুদুল আজহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি সফল রাষ্ট্রনায়ক বাংলাদেশের, জাতির জনক, হাজার বছর সৃষ্টি বাংলাদেশের বঙ্গবন্ধু কন্যা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যার নিরলস প্রচেষ্টায় এবং দুর্দান্ত সাহসিকতার সাথে যিনি সফলভাবে আজকের এই 2041 সালের যে তার যে ভিশন, সেই ভিশনে এগিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমি বিশ্বাস করি যে তিনি যেমন সারা বাংলাদেশে কি সুন্দরভাবে একটি দেশকে পরিচালনা করছেন, শুধু তাই নয়, আমি বিশ্বাস করি তাকে যদি বিশ্বের বিশ্বটাকে পরিচালনা করতে দিতে হয়, ইনশাল্লাহ তিনি সেটা পারবে আশাবাদ ব্যক্ত করি এবং তার জন্য দোয়া করি। পাশাপাশি আজকে চলমান যে এই পবিত্র ঈদ উপলক্ষে ঈদের বিশেষ 10 কেজি চাল দেওয়া হয় বিনামূল্যে গরিব দুঃখী মানুষের মাঝে, চলমান যেটা চলমান গতিতে চলছে, তারই আঙ্গিকে আজকে আলিপুর ইউনিয়নে আমার 1197 জন হতদরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে আমি নিজে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন ছিল বা তার যে লক্ষ্য ছিল, যাদের জমি নেই, ঘর নেই, যে প্রকল্প তার নিজস্ব তহবিল থেকে করেছেন, সেই আস্থার প্রকল্প গিয়ে নিজেই চাল বিতরণ করেছে, তাদেরকে পরিশোধে আসতে দেয়নি কষ্ট করে, আমি নিজে সেখানে গিয়ে চাল বিতরণ করে এসেছি। পাশাপাশি বাকি যে সমস্ত হতদরিদ্র মানুষ ছিল আমাদের বিভিন্ন ওয়ার্ড, তাদেরকেও চাল বিতরণ শেষের দিকে এখন প্রায় আপনারা আসছেন দেখতে পাচ্ছেন। পাশাপাশি আরেকটু বলবো, আমার রাজবাড়ী সদর সহ আমার রাজবাড়ী জেলার যিনি মাননীয় জেলা প্রশাসক মহোদয় আবু কায়সার খান স্যার, অত্যন্ত ভালো মানুষ, তিনি যখন আসছেন তার হাতে আমার এই পরিষদে আসা, আমি শপথ গ্রহণ করি তার মাধ্যমে, অত্যন্ত ভালো একজন মানুষ রাজবাড়ী জেলা প্রশাসক সহ আমার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব মারজিয়া সুলতানা স্যার, আমি তাদেরকে একটু আপনাদের সামনে বলতে চাই, অত্যন্ত ভালো একজন মানুষ, ইতিমধ্যে তার বদলি যেহেতু কারণে হয়তো তিনি চলে যাবেন, আমাদের যে সমস্ত দপ্তরে আমরা কাজ করি বা আমাদের 14টা ইউনিয়নের পাশে চেয়ারম্যান তার আন্ডারে আছি, সবাই এই ব্যাপারে একটু মানে বলতে গেলে সবারই মন খারাপ, এক কথা বলতে গেলে অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন, যার জন্য আমরা সুপারিশ করেছিলাম কিন্তু একটা সময় জানতে পারলাম তার যা যাইতে হবে বদলি যেহেতু কারণ, প্লাস তিনি প্রমোশন পেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি এবং আমাদের জেলা প্রশাসক তার জন্য দোয়া করি, যে অত্যন্ত ভালো একজন মানুষ আমাদের রাজবাড়ির জেলা প্রশাসক যিনি আছেন, জেলা পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকেও আমি আজকের এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাদেরকেও আমি শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক জানাই সবাইকে। এই কারণেই আমি দেখেছি আমি আজকে 15টি মাস 16টি মাস এই অতিবাহিত করছি এই চেয়ারে বসে চেয়ারম্যান হিসাবে, তাদের সার্বিক সহযোগিতা আমি সবসময় পেয়েছি, জেলা প্রশাসন বলেন, জেলা পুলিশ প্রশাসন বলেন, আমার উপজেলা প্রশাসন বলেন, আমি সার্বিকভাবে আমরা আমি না শুধু আমার মনে হচ্ছে 14টি ইউনিয়নই যার এই স্যারের আন্ডারে আছে বা রাজবাড়ী ডিস্ট্রিক্টে যারা ডি স্যার জেলা প্রশাসকের আন্ডারে আছে, আমি বিশ্বাস করি সবাই ভালো আছেন এবং আগামী যে ঈদুল আজহা আমাদের সামনে, এটা সুন্দর মতো সবাই এই ঈদকে সামনে রেখে ঈদ কাটাবেন, এটা আশাবাদ ব্যক্ত করি। এবং পরিশেষে আবারও সবাইকে আমি পবিত্র আমার অত্র আলিপুর ইউনিয়ন সহ আমি যে সমস্ত আমার সহপাঠী ইউনিয়নগুলো আছে, সহযোদ্ধা যারা আছে তাদের ইউনিয়ন যে সাধারণ মানুষ আছে সবাইকেই, এবং রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসন সহ জেলা প্রশাসক কর্মকর্তা যারা আছেন, আমার উপজেলায় যারা আছেন তাদের সবার প্রতি আমি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই, ঈদ মোবারকবাদ জানাই।